এখন রাত 2:24 আসলে ঘুম ধরতেছে না, তাই পিসি নিয়ে বসে আছি। হঠাৎ করে মনে আসলো এটা হঠাৎ করে মনে আসলো একটা ভিডিও রেকর্ডিং করে ফেলি, যদিও জানি না কি করতে পারবো। অনেক আগে ভিডিও এডিটিং শিখেছিলাম, সেই বেসিক এখনও সেই বেসিক লেভেলে আছে, বাট শুধু অনলি কাবার ট্রাই করব, জানি না কি হবে। সব প্রজেক্ট ফাইলগুলা আমি অ্যাড করব। ওকে, এটা একটা অ্যাড করতে পারি, এটা সমুদ্র সৈকতের, এটা রেকর্ড করেছি ইউটিউব থেকে, সো আমি সেটাকে কেটে দিব। অল্প একটা ছোট একটা ভিডিও বানাবো, দেখতেই পারছেন। এটাকে আমি কেটে দিলাম, সো যেহেতু লাস্ট মাথা হয়তো কিছু থাকবে, এই লাস্ট মাথা এখান থেকেও কেটে দিলাম, তাহলে এটা কি হলো, একটা সমুদ্র সৈকতের ছবি হয়ে গেল। সো আরেকটা ইম্পোর্ট নিব, ডাউনলোড করে রেখেছি আমি অবশ্যই। ওকে, একটা সাংবাদিকের ছবি, সো এটাকে যদি দেখি, সে একটা ভয়েস ওভার দিয়ে কথা বলতেছে, সেটা 20 সেকেন্ডের মতো। যাই হোক, রিপ্রেজেন্টারের মতো সে কথা বলতেছে। এটা আমরা এখানে টেনে নিয়ে আসবো। সো এখন দেখি, যেহেতু এই বিষয়টা দেখবো, আমার আসলে কনসেপ্টটা হচ্ছে আমি যে কাজটা করতে ট্রাই করব, এই মহিলাটাকে আসলে এই সমুদ্রের পারে বক্তব্য দিচ্ছে এমন একটা ওভারভিউতে নিয়ে জানি ট্রাই করব। সো দেখা যাক, এই অবস্থা এখানে থাকবে। এটাকে ক্লিক করব, অল টুলে যাব, অল টুলে দিয়ে এটাকে অন করে দিব। সো ওকে, সে সমুদ্রের পারে বক্তব্য দিচ্ছে এই মুহূর্তে। শুধু যদি এখন ভয়েস অ্যাড করা হয়, তাহলে সে সেই জায়গায় যা বক্তব্য দিচ্ছে এমন একটা ভিউ আমরা পাব। সেটাকে আরেকটু কাজ করা যা, ওকে, কিছুটা অংশ আমরা ভাগ করতে পারি। যাই হোক, দেখি আমরা কি করতে পারি। কেটে ভালো লাগে না। ওকে, আমরা কি করব, এই বরাবর সেটাকে আমরা এটাকে কেটে দেব। দেওয়ার পরে এখন সাউন্ড হিসেবে বিভিন্ন জায়গা থেকে সাউন্ড আনতে পারেন, যদি কপিরাইট ধরবে। আমি এই বিষয়ে করবো না, আমি এখানে সাউন্ড অ্যাড করবো না। সো এই পর্যন্তই। সো এখানে একটা এক্সপোর্ট দেব। ওকে, ডেমো ভিডিও জাস্ট এক্সপোর্ট দেব। অল্প সময়ের জন্য এই ভিডিওটা, এটা একটা আসলে ভিডিও হইলো। এখানে আমরা যদি দেখি, তাহলে এটা একটা আমাদের ডেমো ভিডিও হয়ে গেল। সো সমুদ্রের পরে একজন কথা বলতেছে, এইরকম একটা ভিডিও আমাদের আসলে হয়ে গেল।
সো এটা আমরা আরেকটা কাজ করব, এই ভিডিওটাকে আবার রিল বানাবো। সো প্রজেক্টটাকে ডিস্ট্রয় করে দিলাম। ওকে, স্ক্রিন রেকর্ডার, দেন প্রজেক্টে আমরা ডেমো ভিডিওটা বানিব। যেহেতু ডেমো ভিডিওটা আসছে, এখানে ক্লিক করে অটো রিফ্রেম, ওকে, 16:16 অ্যানালাইজ, অ্যানালাইজ করলাম। সো একটু দেখে ট্রাই করবো, জাস্ট ফ্রেম, ওকে, ওকে, যদি এক্সপোর্ট করি অ্যাপস ডাটা না, এটাও আমি ডাউনলোডে নিয়ে আসবো। পিএইস ও এন ফনে দিব, ওকে, সরি, ডাউনলোডে সিলেক্ট করে ডেমো ভিডিও টু যদি দেই, সেটাকে যদি এক্সপোর্ট করি তাহলে একটা রেজাল্ট ঠিকই পাবো। ওকে, সেটাও আমরা দেখি যে কেমন হইলো। তাহলে সেটা একটা শর্ট ভিডিও অথবা ভার্টিক্যাল ভিডিও হয়ে গেল আসলে মূলত আমাদের। কিন্তু সো এইভাবে আসলে কাজ করা যায়, আরো অনেকগুলা ওয়ে আছে আসলেই। সো মূলত এটাই শেয়ার করার ছিল।